লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ সালাউদ্দিন হিরু করোনায় আক্রান্ত হওয়ায় তার রোগ মুক্তি কামনা করে উপজেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 16 জানুয়ারি পূর্ব কলাউজান জয়নগর জামে মসজিদে সমাজ সেবক শাহজাহান বুট্টুর উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। এই সময় ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর দরবারে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরুর রোগ মুক্তি লাভ সহ দেশ ও দশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলি, লোহাগাড়া। Thank you.